হ্যালো বন্ধুরা, আমি ফাইন। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। আমি আজকে যে ভিডিওটা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে নিট রিভিশন, নিট প্র্যাকটিসের জন্য। যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, পিএমটি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তারা উপকৃত হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তারা তার নোটিফিকেশনটা পাবে। আমি তোমাদের Test-3 পড়াতে শুরু করেছি, মানে পার্টটা এর আগে দিয়েছি। 25 অবধি আমার প্রশ্ন উত্তর আলোচনা হয়ে গেছে। এবার আমি যেটা করবো 26 থেকে করবো। Test-1 Test-2 দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। Class 9 to 12 যারা পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, পিএমটির জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। তাহলে চলো শুরু করি। কী বলেছে দেখো, নিচের কোন প্রাণীটির মধ্যে পায়ু পরিবর্তে লেজ থাকতে দেখতে পাওয়া যায়? সাপ। কোন প্রাণীর গমনাঙ্গ হলো কমপ্লেট ইম্পর্টেন্ট? বেরো। এটাও ইম্পর্টেন্ট, এক একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, নাম দিয়ে বলছে কোনটা কোন পর্বের। সমুদ্র শসা হচ্ছে কণ্টকময় প্রাণী, ইকাইনোডারমাটা, A4। সমুদ্র কুসুম নিডারিয়া, সাগর কুসুম যাকে বলে। সমুদ্র অশ্ব, মৎস্যর, ঠিক আছে। সমুদ্র মুশিক, অঙ্গুরিমাল বা অ্যানিলিটা। তাহলে তোমাদের A4 এখানেও আছে, এখানেও আছে, B1 দু জায়গাতেই আছে, C2, D হলো 3, অ্যান্সার হবে C। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীটি কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। অ্যানোফিলিক্স মশকি যখন কোনো মানুষকে কামড়ায় তখন ম্যালেরিয়ার পরজীবী কোন দশায় মানুষকে সংক্রমিত করে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পোরোজয়েটে, ঠিক আছে। দেখো এবারে পরের প্রশ্ন কি বলেছে, α-1,4-গ্লাইকোসাইডিক বন্ধন ভেঙে যায় কোন সময়? ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা অ্যামাইলেজ করে স্টার্চ, কারণ স্টার্চের মধ্যেই α-1,4-গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। পেশিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ না পাওয়ার কারণ কি? না, সেখানে গ্লুকোজ 6-ফসফেটেজ উৎসেচক থাকে না, সেজন্য পায় না। বলেছে এটা কি, ফাস্ট প্রোএনডিয়াল রক্ত শতকরা মান কত? পিপি, যেটা আমরা খাবার খেয়ে যে সুগারটা করি তাকে পিপি বলে, সেখানে ম্যাক্সিমাম কত থাকে 100 ml-এর মধ্যে? 140 mg, 130 থেকে 140 mg। পাকস্থলীর HCL পেপসিনের ক্রিয়ার জন্য প্রয়োজন কারণ পাকস্থলীর HCL-এ কতটা HCL যেটা, সেটা হলো আম্লিক, ঠিক আছে। অনুকূল HCL হচ্ছে আম্লিক, পেপসিনও আম্লিকে কাজ করে, তো সেজন্য এটা প্রয়োজন, কারণ এর আম্লিক যেটা কোথায় ক্রিয়া করছে, 1.5 to 2, পেপসিনের জন্য যেটা অনুকূল। নিচের কোনটি সঠিক জোন নয়, অর্নিথিন চক্র বিক্ষ? না, অর্নিথিন চক্র দেখতে পাওয়া যায় যকৃতে। কার্বন ডাইঅক্সাইডের অধিকাংশ পরিমাণই কোষীয় শ্বসনের ফলে উৎপন্ন হওয়ার পর রক্তে বাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড যেটা হয় সেটা বাইকার্বনেট যৌগরূপে হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। নিঃশ্বাস বায়ুতে বায়ুথলির বায়ু অপেক্ষা অটুর পরিমাণ কি? নিঃশ্বাস মানে যেটা ত্যাগ করছি আমরা, সেখানে অটুর পরিমাণটা কম হবে। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্লাজমার পরিমাণ কত হয়? 3,500 ml। এক ব্যক্তির যদি সংকোচন চাপ দিয়েছে কত? 130 mmHg ও স্পন্দন চাপ 50 mmHg, তবে তার প্রসারণী চাপ কত? 80 mmHg। দ্বিতীয় হৃদ্ধনির কারণ কি? দ্বিতীয় হৃদ্ধনি কখন হয়? নিলয় যখন সম্প্রসারণ হচ্ছে তখন অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো বন্ধ হয়, যেন নিলয় থেকে সেটা অলিন্দে না চলে যায় রক্তটা, সেজন্য বন্ধ হয়ে যাচ্ছে সম্প্রসারণের সময়, তখন দ্বিতীয় হৃদ্ধনি শোনা যায়। স্ত্রী মানুষের ক্ষেত্রে কোনটি অসত্য? মাসিক যৌনচক্রের সময়কাল 28 দিন, ঠিক আছে। মেনোপজ বা রজনীবৃত্তি 45-55 বছরে হয়, ঠিক আছে। গর্ভাবস্থার স্থায়ীকাল 280 দিন, ঠিক আছে। রজস্রাবের স্থায়িত্বকাল 10 দিন, না এটা ভুল, এটা 5 থেকে 6 দিন হয়। নিচের কোন পর্যায়টি সঠিক? স্পার্মাজোয়া তৈরির পর্যায় বলেছে। তো স্পার্মাজোয়া তৈরিতে প্রথমে স্পার্মাটোগোনিয়া লাগে, সেখান থেকে স্পার্মাটোসাইট তৈরি হয়, নিয়ে স্পার্মাটিড তৈরি হয়, স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে, তাহলে এর সিকোয়েন্সটাই ঠিক। এটা বলেছে যে কি বৃক্কের বিভিন্ন অংশ দিয়েছে আর তার কাজ দিয়েছে, কি দিয়েছে দেখো, হেনলির লুপ। হেনলির লুপ কি করে? হেনলির লুপ NaCl শোষণ করে, ঠিক আছে। গোবিনীতে কি হয়? গোবিনীতে মূত্র পরিবহন হচ্ছে, মূত্রথলিতে নিশ্চয়ই মূত্র সঞ্চয় হয়ে থাকে। ম্যালথিজিয়ান নালিকায় কি হয়? জলের পুনঃশোষণ হয়। এটা একচুয়ালি ম্যালপিজিয়ান কণিকা বা দূরসংবর্তী নালিকা যেটা রয়েছে, ABCD, এটা একটু ভুল দিচ্ছে, সেটা এটা হবে দূরসংবর্তী নালিকা, তো সেইখানে কি হচ্ছে, জলের পুনঃশোষণ। তাহলে সেই হিসেবে যদি দেখো তোমরা, এ হবে 5, হেনলির লুপ করে NaCl শোষণ, গোবিনী মূত্র পরিবহন, মূত্র থলি সঞ্চয় করে রাখছে মূত্র, আর ডি ম্যালপিজিয়ান কণিকা, সেটা কি করছে, 2, জলের পুনঃশোষণ করছে, এটা হবে অ্যান্সার। তাহলে দেখো এরপরে কি দিয়েছে, জিফয়েড প্রসেস দেখা যায় কোথায়? স্টার্নামের ক্ষেত্রে। পেশিতে উদ্দীপনা প্রয়োগ করলে পেশি ঝিল্লিতে কোন আয়নের ভেদ্যতা যায়? সেই ক্ষেত্রে হয় Na+, সোডিয়াম আয়নের ভেদ্যতা হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। মস্তিষ্কের কোন অংশে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যারামেটার ও অ্যারাকোয়নয়েডের মধ্যবর্তী স্থানে আমরা কি দেখবো? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দেখতে পাবো। মানব দেহে স্বতন্ত্র সিম্প্যাথেটিক স্নায়ুর উৎপত্তিস্থল কোথায়? থোরাকোল্যাম্বার স্নায়ুগ্রন্থি। কোন স্নায়ুটি শুধুমাত্র চেষ্টীয়? স্পাইনাল অ্যাক্সেসরি। এই উদাহরণগুলো তোমরা মনে রাখবে যে স্নায়ুগুলো কোনটা শুধু চেষ্টীয়, কোনটা মিশ্র, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে। নিচের কোনটি চাপগ্রাহক? তো চাপগ্রাহক হচ্ছে প্যাসিনিয়াল কর্পাসাল।
স্নায়ু আবেগ পরিবহনের সময় তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেনশিয়াল পরিবর্তিত হয়, স্নায়ু আবেগ যখন হচ্ছে সেটা ঋণাত্মক থেকে ধনাত্মক নিয়ে আবার ঋণাত্মক হয়, ঋণাত্মক থেকে -70 থাকে সেখানে জিরো, জিরো থেকে পজিটিভ হয় নিয়ে আবার ঋণাত্মক -70 চলে আসে, সেটা স্নায়ু আবেগ পরিবহনটা। তো ঋণাত্মক থেকে ধনাত্মক হয় নিয়ে আবার ঋণাত্মকে ফিরে আসে। তাহলে এতদূর পর্যন্ত আমাদের প্রশ্ন শেষ হলো, পরবর্তীকালে আমরা টেস্ট 4 টা দেখবো।